আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব পটলের ভর্তা আর গরমকালে পটল ঢ্যাঁড়স কুমড়ো এগুলো মোটামুটি বাজারে প্রচুর পরিমাণে যোগান থাকে এই পটলের নানা রকম রেসিপি হয় কিন্তু আজকে আমি পটলের ভর্তা খুব সহজভাবে শেয়ার করব রোজের মতোই হাজির হলাম ঝাল ঝাল একদম গরম ভাতে প্রথম পাতে শুকনো শুকনো পটলের ভর্তা কেমন লাগে সেটাই বলছি পরপর যেগুলো নিয়েছি যতটা পরিমাণ করব সেই পরিমাণ পটল আমি এখান থেকে চার থেকে পাঁচখানা পটল নিয়েছি আমি এবং পটলের খোসাগুলো কিন্তু পুরোপুরি ছাড়াব না শুধু ওপর থেকে চেঁচে নেব চাচলে দেখবেন একটা পাতলা পর্দা মতো থাকে মানে ওপরে খোসার ওপরে সে এবং পটলটাকে একদম কুচিয়ে নিলাম কেননা জলে সামান্য একটু ভাপিয়ে নেব সামান্য খোসা ছাড়াবো না খোসাটা চেঁচিয়ে নিয়ে এগুলোকে কুচিয়ে নিলাম এবং এটা গরম জলে কিছুটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব পাঁচ মিনিট মতো করলেই কিন্তু যথেষ্ট সামান্য ভাপিয়ে নেওয়ার পর এটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো কাঁচা পটল কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করা যেত কিন্তু সেটা টেস্ট আলাদা কাঁচা গন্ধ করত। এটাকে কিছুটা সেদ্ধ করে নিলে না খেতে খুব স্বাদের হয় আর মশলা বলতে গেলে এখানে বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যতটা খাবেন আর শুকনো লঙ্কা অনেকখানি নেব। কেন নেবো কয়েকটা ভাজা রেখে দেবো কামড়ে খাওয়ার জন্য আর কিছুটা গুঁড়ো করে দেব আর বারো থেকে চোদ্দ কোয়া রসুন রসুন আর শুকনো লঙ্কার পরিমাণ যে কোনো ভর্তা শুধু পটল বলে না যে কোনো ভর্তাতে রসুনের পরিমাণ এবং শুকনো লঙ্কার পরিমাণ একটু বেশি দিলে খুব টেস্টি হয় লঙ্কাগুলো ভেজে আমি আলাদা করে কিন্তু তুলে রাখলাম কেননা কয়েকটা গোটা রাখবো খাওয়ার জন্য আর বাকি যেটা থাকবে সেটা গুঁড়ো করে ভর্তার মধ্যে একদম শেষে মিশিয়ে দেবো তবে ঝালের পরিমাণটা খুব সুন্দর হয় আর শুকনো লঙ্কার গন্ধটা পুরো তাজা থাকে ভাজার যে গন্ধটা এদিকে বড়ো মাপে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে তো ফোড়ন ছিলই কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিলাম এর সাথে এবারে যে দশ থেকে বারো কাপড় রসুন আমি কুচিয়ে নিয়েছি সেটা পুরোপুরি পেস্ট করিনি কুচিয়ে বা গ্রাইন্ডার সামান্য একটু থেতে করে নিলেও হয় পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা একসাথে ভেজে নেব আর পটলটা সেদ্ধ করে বাটা আছে মেশিনে মিক্সারে আর কি ওটা পেস্ট করা আছে রসুনটা খুব ভালো মতো ভাজতে হবে তবে যেন কাঁচা গন্ধটা না থাকে কারণ পেঁয়াজ তো আগে থেকেই ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে এর মধ্যে এবারে ভাজা হয়ে গেলেই যে পটলটা আমি সেদ্ধ করে সামান্য একটু ভাপ ভাপি আর কি পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো যতটা পরিমাণ সে অনুযায়ী হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেবেন আমি এখানে পাঁচখানা পটলের করেছি হাফ চামচ মতো হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছে ঝালের পরিমাণটা পুরোপুরি নিয়ে এসো যে এটা মিষ্টি মিষ্টিও করতে পারেন মিষ্টির পরিমাণটা একটু শেষে একটু মিষ্টি দেবো মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে যারা বয়স্ক লোক আছেন বা মনে করুন যারা খুব ঝাল পছন্দ করেন না তারা কিন্তু মিষ্টি মিষ্টি তো করতে পারেন কারণ লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন এবং মিষ্টির পরিমাণটা বেশি দিলেই কিন্তু টেস্ট মোটামুটি কম কম বা বেশি হয়ে যাবে আমি লঙ্কা গুঁড়ো মেশাবো লঙ্কা গুঁড়ো তো দিয়েইছি আর গোটা লঙ্কা আমি কিছুটা ভেঙে নেবো সেটাও মিশিয়ে দেবো এই যে পেস্টটা পুরোটা একদম শুকিয়ে মন্ডের মতো হবে গরম ভাতে প্রথম পাতে শুকনো এই পটলের ভর্তা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর কিচ্ছু লাগবে না মাছ মাংসকে হার মানায় যে কোনো ভর্তায় কিন্তু খেতে খুব সুন্দর হয় আর যে শুকনো লঙ্কা আমি কয়েকটা তুলে রেখেছিলাম দুটো কি তিনটে আমি গোটা রেখেছি তিনটে গোটা রেখেছি বাকিটা এরকম করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে মিশিয়ে দিলাম আর এটা একদম শেষের দিকে যখন নাকি দেখবেন অনেকটা শুকিয়ে এসছে তাতে শুকনো লঙ্কা ভাজার যে গন্ধটা সেটা পুরোপুরি তাজা থাকে মিশিয়ে দিয়ে আবার এটাকে নাড়িয়ে নেবো শেষে নুন দেওয়া আছে আমি শেষে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো খুব ভালো মতোই লঙ্কা গুঁড়োগুলো যে গোটা লঙ্কা শুকনো লঙ্কা যে ভেজেছি সেটা খুব ভালো মতো মিশিয়ে দেবো একদম শুকিয়ে গেছে দেখুন ব্যাস পটলের ভর্তা কিন্তু রেডি দুর্দান্ত স্বাদের হয় যে কোনো মাছ মাংসকে হার মানায় যারা মোটামুটি ভর্তা খেতে ভালোবাসেন তারাই ভর্তা কিন্তু অনেকটা পরিমাণ করে ফ্রিজে তুলে রাখেন আর যারা রোজের খেতে ভালোবাসেন সেই অনুযায়ী পেস্ট করে নেবেন নিয়ে করবেন কিন্তু অনেকে কিন্তু এই ভর্তা যে কোনো ভর্তা আর কি যেহেতু এটা মজিয়ে করা হয় তেলে ভেজে যার জন্য এটা কিন্তু অনেকটা পরিমাণ করে ফ্রিজে তুলে রাখতে পারেন একদম নষ্ট হবে না দারুণ খেতে হয় দারুণ সুন্দর হয় আর বাসি ভর্তা তো আরও স্বাদের হয় পটলের ভর্তা কিন্তু মোটামুটি রেডি এইটাই ছিল ফাইনাল লুক অবশ্যই একবার বাড়িতে করবেন গরমকালে পটলের নানা রকম রেসিপি হয় কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখ